একটা ইসলামী রাষ্ট্রের বাদশা রাজা বাদশা থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক যদি পাঁচ অক্ত সালাত আদায়কারী হয় তবুও রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয় যদি রাষ্ট্র তার নাগরিককে 100% ন্যায়পরায়ণতা না দিতে পারে। কি বুঝলেন? তার মানে আজকে এই বর্তমান বাংলাদেশে কোন ইসলামী দল, কোন ইসলামী সংগঠন, কোন মাদ্রাসা, কোন মসজিদের ইসলামী ভিত্তিতে দেশ চালানোর যোগ্যতা নাই। কেন বললাম? এই জন্য যে আপনি মাদ্রাসায় গেলে সালাত পাবেন, সিয়াম পাবেন, হজ পাবেন, জাকাত পাবেন, ইসলামী দলে গেলে সালাত, সিয়াম, হজ, জাকাত পাবেন, আপনি যে কোনো ইসলামী সংগঠনে গেলে, মসজিদে গেলে সালাত, সিয়াম, হজ, জাকাত পাবেন, পাবেন না কি ন্যায়পরায়ণতা পাবেন না। আমি এবং আপনি 24 ঘন্টা আমাদের পরিবারে স্ত্রীর সাথে চলতেছি, মায়ের সাথে চলতেছি, আপনি কি আপনার বাপ মায়ের সাথে ন্যায়পরায়ণ? তাকে তার মাপ মতো যথোপযুক্ত হক দিয়েছেন? আপনি কি আপনার স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ? তাকে তার মাপ মতো যথোপযুক্ত হক দিয়েছেন? এটা অত সহজ কিছু নয়, অনেক কঠিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসের কমতি ছিল আমাকে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না সালাত পরিত্যাগকারী, না জাকাত পরিত্যাগকারী, না যুদ্ধে পিছনে পিছ পা বহনকারী, না হিজরতে পিছ পা, কোথাও পিছ পা নয়। আল্লাহর নবী তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি সালাত আদায়কারী, তাহাজ্জুদ গুজার, সিয়াম পালনকারী, তারপরও কেন মদিনা থেকে জেরুজালেমের 1200 কিলোমিটার রাস্তার অর্ধেক রাস্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হাঁটলেন? কেন? কিসের ঠেকা পড়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আল্লাহর নবীর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর, নামাজ, সালাত, সিয়াম, হজ, জাকাতের ইবাদতের ভাণ্ডার থাকার পর, দানের ভাণ্ডার থাকার পর, কেন তিনি মদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হাঁটবেন আর গোলামকে উটের পিঠে চড়িয়ে রাখবেন? কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাতে চেয়েছেন, নিজেকে টিকিয়ে রাখতে চেয়েছেন যে আমি ওমর, ন্যায়পরায়ণতার মাপকাঠিতে কোনোদিন যদি ইতিহাসে বিচার করা হয় তাহলে আমি ওমর ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যেন শতভাগ উত্তীর্ণ হতে পারি, কেউ যেন বলতে না পারে যে ওমর শাসক হিসেবে এখানে ন্যায়পরায়ণতা করেনি, এইটা মুখ দিয়ে উচ্চারণ করার মতো পৃথিবীতে যেন কেউ না থাকে, আমি যেন শতভাগ ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে পারি। এইটাই হচ্ছে ন্যায়পরায়ণতা। মানুষ বুঝেই না ইসলাম কি, আমরা বুঝি না যে ন্যায়পরায়ণতা কি জিনিস এবং ইসলামে ন্যায়পরায়ণতার গুরুত্ব কত ভয়ঙ্কর, কত কঠিন, এটা আলেম ওলামাও বুঝে না। আমরা মনে করেছি সালাত, সিয়াম, হজ, জাকাত হয়তো ইসলাম, আমরা মনে করেছি এই এই হয়তো ইসলাম, কিন্তু আমি বলবো ইসলামের মূল ভিত্তি, মূল সারমর্ম যেটার উপর ইসলাম টিকে আছে সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা, আর যেটাতে মুসলমানেরা সবচেয়ে বেশি পিছিয়ে আছে সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা। কেননা মুসলমানেরা বুঝেই না ন্যায়পরায়ণতা কী।